বয়সে 16 বছরের ছোট রহমান সলের সঙ্গে প্রেম করছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ছবি পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোই চলছিল তাদের প্রেমের প্রচারণা, কিন্তু হুট করে 2021 সালের ডিসেম্বরে সম্পর্কের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। এছাড়া সে সময় ইনস্টাগ্রাম পোস্টে তাদের বিচ্ছেদের কথা ভক্তদের জানান সুস্মিতা নিজেই। ওই পোস্টে সুস্মিতা লেখেন, তাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তারা এখন শুধুই বন্ধু, এরপর দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। কিন্তু বিচ্ছেদের প্রায় 4 মাস পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে ফের একসাথে দেখা মিলল সুস্মিতা রহমানের। সাবেক এই জুটির সঙ্গে দেখা গেছে সুস্মিতার ছোট মেয়েকেও। তবে সুস্মিতা একজন সিঙ্গেল মাদার, তিনি রিনিকে 2000 সালে ও আলিসাকে 2010 সালে দত্তক নেন। রিনি একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। রহমান শাল পেশায় একজন মডেল, বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। 2018 সাল থেকে একসঙ্গে থাকছিলেন তারা। এর আগে 1994 সালে বিশ্ব সুন্দরীর মুকুট পরেছিলেন সুস্মিতা সেন। 1996 সালে দস্তক সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে বিবি নাম্বার 1, ডু নট ডিস্টার্ব, ম্যায় হুনা, ম্যায়নে প্যার কিউ কিয়া এবং নো প্রবলেমের মতো বিখ্যাত সিনেমা।